এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি তো এখনো খেয়ে চলেছো, আমি তো রেডি। যাবে না? যাবে না? এই তোরা আবার এখন কোথায় যাবি? হ্যাঁ, আজ ভাবছিলাম আমরা একটু বিয়ের শপিং করে নেব, বিয়ের বেনারসিটা কিনব। এদের বিয়ে যত এগিয়ে আসছে আমার তো টেনশন বেড়ে যাচ্ছে। পূর্ণা কি আর কিছু এগোলো কাল? ও কি আর কোনো লিড পেল? লালুকে খোঁজার কাজ নিশ্চয়ই কাল কিছুই হয়নি। না, চিন্তা বাড়ছে আমার। আরে এত তাড়াহুড়ো করার কি আছে? আগে বসো, খেয়ে নাও, তারপর যা হবে দেখা যাবে। বেল, উজান বলছি, পূর্ণার শরীর এখন কেমন আছে? কেমন আছে মানে? পূর্ণার কি হয়েছে? কি হলো রূপ, চুপ করে আছিস কেন? বল না পূর্ণার কি হয়েছে। আরে না না, কিচ্ছু হয়নি। ওই কালকে মানে শরীরটা খারাপ, ওই ওই আর কি, মানে খারাপ ওই 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 আর কি। কি ওই আর কি, ওই আর কি করছিস? কি হয়েছে বলবি তো পূর্ণার? তোরা কি লুকোচ্ছিস বলতো? আরে তোমরা সবাই মিলে আমার চেপে ধরছো কেন বলো তো? এখন তো ওই পূর্ণার খবর আমার থেকে বেশি ভাইয়া জানে, ওকে জিজ্ঞেস করো। উজান বাবা, পূর্ণার কি হয়েছে বলতো? বলো না, বলো বলো, পূর্ণা মদ খেয়ে আউট হয়ে গেছিল। যাক, মান সম্মানটা সকলের সামনে যাক। রাগিনী ইচ্ছে করে করলো, এখন কি বলবো আমি? আরে তুমিও চুপ করে আছো কেন? বলো না পূর্ণার কি হয়েছে। আপনি এদিক ওদিক করছিলেন, যদি পড়ে যেতে মাথা লেগে যেত তখন কি হতো? পূর্ণা, এই পূর্ণা, কোথায় তুমি? শুভ কাকু এত চিৎকার করছে কেন? গলা শুনে তো মনে হচ্ছে খুবই রেগে আছে। তাহলে কি কালকের কথাটা সবাই জেনে গেল? কাকিমা যদি একবার জানতে পারে। পূর্ণা, কি করেছো তুমি? উজান, আপনি আপনি সবাইকে বলে দিয়েছেন কালকের ঘটনাটার কথা? ঠিক আছে, যতই আমাকে সকলের কাছে ছোট করুন না কেন, আমিও সহজে ছোট হব না। আমার সব দোষ আমি সকলের সামনে স্বীকার করে নেব। আমি আসলে আমার কালকে তোমার শরীর খারাপ ছিল, তাও তুমি আমাদের কাউকে ডাকোনি।
আরে বাড়াবাড়ি কিছু হয়ে গেলে তো বৌদি আমাদের আস্ত রাখতো না। আজারক তুমি বৌদির নয়নের মণি বলে কথা। মানিটা কি কি বলছে এরা? হয়েছেটা কি এদের? কালকে আপনি খাওয়া দাওয়া না করে পার্টির অ্যারেঞ্জমেন্টে এতটাই ব্যস্ত ছিলেন যে মাথাটা ঘুরে গেল, শরীরটা খারাপ করে গেল। এরকম করলে হয়? দেখলে দেখলে তোমার ভাই পূর্ণাকে কি করে বাঁচালো? আমাদের কিছু বলতেই দিল না। যদি আমরা সত্যিটা বলে দিই, তো চালাক কিন্তু তোমার ভাই। এই চুপ করো তো, এইসব জানাজানি হয়ে গেলে পূর্ণা খামোকা কেস খেত না। এইসব না ভেবে তুমি নিজের চরকায় তেল দাও। বাহ, খুব ভালো, একে অপরের পিলার হয়ে দাঁড়াচ্ছেন দুজন। এদিকে আমার আর রাগিনীর মধ্যে তো এই বোঝাপড়াটাই নেই। পূর্ণা, বলছি যে আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মনে আছে তো? আপনি রেডি তো? হ্যাঁ, আমি তো ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি। শোনো, যেখানে খুশি যাও, যাদের সাথে খুশি মিটিং করো, কিন্তু তার আগে খেয়ে দেয়ে পেট ভরে বাড়ি থেকে যেতে হবে। আমি কিন্তু কোনো রকম বারণ শুনবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা গুছিয়ে আসছি। ওকে, এসো বসো, আমি খেতে দিচ্ছি, খেয়ে নাও। খেয়ে নাও। খবর আছে বোন, তুমি একা আছো? তুমি বলো না, কোনো অসুবিধা নেই। ওই যে লালু আছে না, ওর সন্ধান পাওয়া গেছে। ওই ঝিলপার বস্তিতে বউ বাচ্চা নিয়ে এখানেই লুকিয়ে আছে। কি করবো, যাবো? না না, একদম না। আমি তোমাকে পরে ফোন করছি। আচ্ছা ঠিক আছে, আমি বরং বাইরে দাঁড়িয়ে নজর রাখছি, যাতে পালাতে না পারে। তুমি তাড়াতাড়ি এসো, জলদি। ঠিক আছে। গোপন ফোন বুঝি? মানে শুধু হ্যাঁ এগুলো বলছিলে, তাই জিজ্ঞেস করলাম কে ফোন করেছিল গো। রাগিনী, আমার যদি কোনো গোপন ফোন থাকতো তাহলে নিশ্চয়ই আমি সবার সামনে কথা বলতাম না, পাড়ালে গিয়ে বলতাম। উজানকে সব সত্যিটা জানাতে হবে। সবার আগে একবার থানায় যাওয়া দরকার, পুলিশকে সাথে নিয়ে তবেই যাব লালুকে ধরতে। যা ডেঞ্জারাস ক্রিমিনাল, রিস্ক নেওয়া যাবে না।